إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في جميع أموركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أيها المسلمون الله سبحانه وتعالى رحمة بركة أبن نعمته أمر রামাদানের মতো বরকতপূর্ণ একটি সুন্দর মাস আমরা অতিক্রম করে আসলাম আলহামদুলিল্লাহ এর সাথে গতকাল ঈদ উল ফেতরও আমরা পালন করলাম যেটি রসুল্লাহ আল্লাহ সাল্লামের রাসুল সাল্লাম মদিনা আসার পরে তিনি চালু করেছিলেন কারণ মদিনার মানুষেরা তারা দুটো ঈদে অভ্যস্ত ছিল রাসুল্লা সাল্লা সাল্লাম সেই দুটো পৌত্তলিক ঈদ অনুষ্ঠানকে পরিবর্তন করে তিনি ইসলামী দুটো ঈদ অনুষ্ঠান চালু করলেন সেটি হল ঈদ উল ফিতর এবং ঈদ উল সেটি স্পষ্ট করে তিনি মানুষকে জানিয়ে দিলেন উম্মাকে জানিয়ে দিলেন অতএব মুসলিমদের ঈদ অনুষ্ঠান প্রধানত দুটো আর সাপ্তাহিক ঈদ অনুষ্ঠান হলো ইয়ুমাহ এর বাইরে আসলে আর কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানগুলো আসলে মুসলিম সমাজে এখন চালু হয়েছে সেটি আমাদের দেশ হোক অথবা অন্য যে কোনো মুসলিম সোসাইটিতে আমরা যেটা লক্ষ্য করি কারণ আমরা চান্দ্র বছর এবং সৌর বছর দু ধরনের বৎসর গণনায় অভ্যস্ত যেমন মহারম সফর একদিকে যেমন এই গণনাটা আছে ঠিক তেমনি সৌর বছরের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা বাংলা সাল, বৈশাখ জ্যৈষ্ঠ এভাবেও গণনা করা হয়ে থাকে এই সকল বৎসরের প্রথম যে দিবসটা সেটা কিন্তু আমাদের সমাজে এখন অনেকেই পালন করেন এবং এটা নিয়েও অনেক কথা কেউ কেউ মনে করেন এটা লোকাল সংস্কৃতি কোনো সমস্যা নেই কেউ কেউ মনে করেন যে ইসলামের সাথে এর কোনো বিরোধ নেই কিন্তু আমরা দেখি যে আমাদের সকল ওলামাইকেরা অতীতের এবং বর্তমানের তারা বৎসরের প্রথম দিনটি পালন করার জন্য যে সকল আয়োজন এবং ঈদ অনুষ্ঠান করা হয় সেটির ব্যাপারে তারা সকলে একমত যেটা অ্যালাউড না বৎসর তো আসবে আর যাবে এবং সেটা যদি চান্দ্র বৎসরও হয়ে থাকে রাসুল আসানা আল হিজুরিয়া বলা হয় এই ব্যাপারে আপনি বিশ্বের বড় বড় মহাকিব ওলামাই কেরাম এবং মুফতিদের ফতোয়া দেখবেন আরব জাহানের এবং আর অন্যান্য। তারা চান্দ্র বছরের প্রথম দিনও পরিপালন করাকে অনুষ্ঠান হিসাবে ঈদ উৎসব হিসাবে তারা অ্যালাউ করেন না তাহলে একই বিষয়ে পহেলা জানুয়ারি এবং পহেলা বৈশাখের ব্যাপারেও প্রযোজ্য বিশেষ করে এই দিবসগুলোকে কেন্দ্র করে যা কিছু করা হয় সেটা নিয়ে কিন্তু একটা সমাজের নিরাপত্তাও ব্যাহত হয় এই জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে দেখি তাই না থার্টি ফার্স্ট নাইট যেটা একত্রিশে ডিসেম্বর এবং তার পরের দিন তাই না থার্টি ফার্স্ট নাইটটা তো আসলে পহেলা জানুয়ারিকে কেন্দ্র করেই করা হয় রাত বারোটার পর থেকে ইত্যাদি তো এই ব্যাপারে আমরা আপনাদেরকে নাসিহা করছি সতর্ক করছি যে যারা আপনারা সিনসিয়ারলি দিন পরিপালন করেন কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করতে চান তাহলে এই দিবসগুলোকে কেন্দ্র করে আমাদের সামনে এখানে পহেলা বৈশাখেরও মানে এই আনুষ্ঠানিকতা আছে সেখানে আপনারা এমন কিছু করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এখানে আমরা আরও অনেক কিছু দেখি যেটা আসলে যেটা আমাদের সমাজে পরিপালিত হচ্ছে এর প্রায় পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক এখানে কেউ কেউ বলেন যদি আমি ইসলামিক পদ্ধতিতে এই দিবসগুলো পালন করি তাহলে সেটা কতটা অ্যালাউড আমি কিন্তু সেজন্য শুরুতে বললাম আমাদের বিশ্ববিখ্যাত সায়েখরা পুরাতন এবং নতুন তারা কিন্তু বৎসরের প্রথম দিবসটিকে পরিপালনের কোনো ইসলামিক অনুমতির কথা কখনোই তারা বলেন না বরং তারা বলেন যে এটা সরিয়াত সিদ্ধ নয় সম্মত নয় অতএব এই দিবসে আপনি যদি এমন কিছু করেন যেটা সম্মত না তাহলে তো আপনি আরও খারাপ কিছু করলেন আর এই দিবসে যদি আপনি যে আমাদের এই ঈদ উল ফিতরের মতো কোনো উৎসব পরিপালন করেন তাহলে সেটাও সরিয়ে সম্মত নয় কারণ ইসলামের উৎসব উল ফিতর এবং উল আবহা এই বিষয়গুলো মানতে হবে আমাদেরকে এবং খেয়াল রাখতে হবে আজকে শুরুতে আমি সে কথাই বলছি এরপরে একটু কিছু বিষয় এখন আমাদের আলোচনায় আসা দরকার যে রামাদান মাস তো কাটালা এরপর কি হোয়াট আফটার রমাবা আমরা রমাদান থেকে কতটুকু নিতে পারলাম আমাদের সেই হিসাবটাও কিন্তু করা দরকার তাই না আমাদের আমলের যে ব্যালেন্স শিটটা আছে সেটা একটু তৈরি করে একটু নিয়ে বসা দরকার আর থেকে আমার অর্জন কতটুকু বেনিফিট কতটুকু আর তাহলে এই বেনিফিট থেকে আমি আমার সামনের জীবনটাকে কিভাবে পরিচালিত করব সামনে আরও কিছু আমাদের করণীয় আছে কি না কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমত রমাদানের সবচেয়ে বড় বেনিফিটটা ছিল আমাদের যদি আমরা সচেতনভাবে সে বেনিফিটটা নিতে পারি সেটি হচ্ছে নিজেদের সকল গোনাখাতা মাফ করিয়ে নেওয়া রমাদানের মূল প্রোগ্রাম সেটা কিন্তু রমাদানের সাথে তাকুয়াকে সেট করে দেওয়া হয়েছে এই জন্যে যেন আমরা মোত্তাকি হতে পারি গোনাগার তো মোত্তাকি কীভাবে হবে গোনাহের সাথে তো তাকোয়া যায় না আপনি তখনই মোত্তাকি হবেন যখন পাপকে বর্জন করতে পারবেন পাপ মুক্ত একটা সুন্দর সচ্ছল পরিচ্ছন্ন জীবন আপনি যখন যাপন করতে পারবেন তখনই আপনি মোত্তাকি হতে পারবেন এক বোঝা পাপ নিয়ে এবং পাপ থেকে তওবা না করে পাপের মধ্যে ডুবে থেকে মোত্তাকি হওয়া কখনোই সম্ভব নয় এটা মনে রাখতে হবে যে তিনটি হাদিসের রসুলসাল্লা সাল্লাম আমরা রমাদানের এই সকল কার্যক্রমের মাধ্যমে যে মাগফেরত নিয়ে নিতে পারবো এটা যে তিনি উল্লেখ করেছেন সেটা খুবই বিখ্যাত তিনটা হাদিস বোখারি মুসলিমে من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه تنتا بشتين يكن أقول تنت على هذا رمضان السيام بلن إيمان جبكتي رمضان مشير قيام الليل كور إيمان الشاته صعوبة راشا ابن ليلة القدر راتري قيام الليل এবং রাত্রটাকে হ্যাহাইয়া করবে ইমানের সাথে সদের আসে তার রেজাল্ট কী হবে গফের আল আহম্মদ তাকাদ্দ মেদাম্বি তাকে পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হলো এটা হলো সারা মাসের প্রোগ্রাম কিন্তু এটা শেষ দশ দিনও না সারা মাসের প্রোগ্রাম কারণ বলা হচ্ছে মানসমা রমাবানা মানকামা রমাবানা কিয়ামুল লাইল এবং সিয়ামের প্রোগ্রামটা সারা মাসে আর লাইলাতুল কাদারটা শেষ দশকের যেহেতু লাইলাতুল কাদারের উপস্থিতিটাই হচ্ছে শেষ দশক সবটা মিলিয়ে যদি এই প্রোগ্রামটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করে থাকি তাহলে আমাদের একটা সুন্দর অর্জন হচ্ছে মাঘফেরাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ক্ষমার ওয়াদা আশা করি আমরা সেটা অর্জন করতে পেরেছি এখন কি করবো তাহলে এখন হচ্ছে সেই ক্ষমাটা ধরে রাখা আপনি ক্লাসে ফার্স্ট হয়েছেন এটাই কি যথেষ্ট সে পজিশনটা ধরে রাখা যে কোনো জায়গায় যখন আপনি শ্রেষ্ঠত্বের আসনে আসীন হন এরপর থেকে সে আসনটা ধরে রাখাটা আপনার অন্যতম কর্তব্য হয়ে দাঁড়ায় তাহলে আমরা এই এক মাস যা অর্জন করলাম সেটা কি নিজের হাতে নষ্ট করে দেব আমরা কি তাহলে যে ক্ষমাটা পেলাম আবার কি পাপের মধ্যে সম্পৃক্ত হব আবার কি ভুলের সাথে সম্পৃক্ত হব আবার কি দুর্নীতির দিকে ফিরে যাব আবার কি অন্যায় জুলমের দিকে ফিরে যাব ঘুষ সুদের দিকে ফিরে যাব, চুরি চামারি কিংবা অন্যের অধিকার লঙ্ঘনের দিকে কি ফিরে যাব এই প্রশ্নটা নিজেকে করতে হবে প্রত্যেক রামাদানের অর্জন ম্লান হয়ে যাবে বরং জিরো হয়ে যাবে যদি আমরা এই জিনিসটাকে ধরে রাখতে না পারি ইসলামের সব প্রোগ্রামই হচ্ছে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো মানুষকে স্বচ্ছতার আসনে বসানো মানুষকে পবিত্র জায়গায় তাকে স্থিত করা এবং তাকে সুন্দর আখলা করে গড়ে তোলা এটা ইসলাম সকল প্রোগ্রাম তার ইবাদতগুলো ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু অনেক মানুষ সেটা বুঝে না বলে যে ইবাদত হচ্ছে ব্যক্তিগত ব্যাপার আল্লাহ একবার এটা বৈশ্বিক ব্যাপার এটা মানব জাতির ব্যাপার এটা একটা জনপদের সকল মানুষের ব্যাপার এটা একটা কমিউনিটির সবচেয়ে বৃহৎ অর্জন যদি সে ইবাদতগুলোকে সঠিকভাবে পরিপালন করতে পারে এবং তার ফলাফলটাকে ধরে রাখতে পারে এবং ধরে রাখতে চায় সুতরাং এটা হচ্ছে আমাদের প্রথম রেকমেন্ডেশান যে আসুন আমরা রামাদানের অর্জনটাকে যেন ধরে রাখতে পারি সারাটা বছর ধরে সারাটা জীবন ধরে ফলে আর কোনো সালাদ যেন আমাদের তরক না হয় আর কোনো ফরজ এবং ওয়াজিব যেন আমরা উপেক্ষা না করি আর কোনো মানুষের অধিকার যেন আমরা ক্ষুণ্ণ না করি আর কোনো সম্পদ অবৈধভাবে যেন আমরা আত্মসাত না করি আর কোনো ঘুষের সাথে যেন আমাদের আর কোনো সম্পৃক্তি তৈরি না হয় আর কোনো সুদ যেন আমরা না দেই এবং না খাই এ বিষয়গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে মোটা দাগে আপনি রমাদান মাস পালন করলেন আত্মতৃপ্তির ঢেকুর আপনি দিচ্ছেন এতে এতে কিন্তু কোনো কাজ হবে না আমাদেরকে এই বিষয়গুলো আসলে সামনে রেখেই আমাদের রামাদান পরবর্তী কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে রামাদানে আমরা যারা কিছু ত্রুটি করে ফেলেছি এখন কিভাবে তার রিকাভারি পড়ব কাইফাইয়া তবুল মোকাসের রফি রামাবান এই বিষয়টা আমরা একটা হাদিসেও দেখি যেমন আবু রাদি আল্লাহ তাল্লাহর একটা সহি হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ সব তাল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন শুধু ওই ব্যক্তি ছাড়া যে ক্ষমা পেতে অস্বীকার করে বকর রাদি আল্লাহকে জিজ্ঞেস করলেন যেহেতু তিনি নিজে কথাটা বলছেন ওমাইয়া আবাইয়া রায়রা কে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তিতে অস্বীকার করে তিনি বললেন আল্লাহ আবা ইয়াস্তর আল্লাহ রাহু যে ব্যক্তি আল্লা তাকে ক্ষমা করুক এটা চাইতে যে অস্বীকার করে তার মানে আল্লাহর কাছে ক্ষমা না চায় অথবা এমন কিছু কাজ করে যে কাজ তার ক্ষমাকে বাধাগ্রস্ত করে আমরা যারা রমাদানের দিনগুলোকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগায় নাই আমরা কোরআনের পঠন পাঠন কিংবা কেয়ামুল্লাল অথবা সিয়ামের কাজেও আমরা যারা তাকসির করেছি ঘাটতি হয়েছে আমাদের ত্রুটি হয়েছে অনেক আসুন আমরা সেই ত্রুটি পূরণ করার জন্য আবারও কাজ শুরু করে দিই যদিও কিছু ত্রুটির জন্য আমাদের সাদাকাতুল ফেতের যারা আমরা আদায় করতে পেরেছি সেটা কিছুটা ঘাটতি পূরণ করেছে যেহেতু সাল্লাম তিনি বলেছেন এই সাদাকাতুল ফেতের দেওয়ার উদ্দেশ্যটা ছিল তোহরাতান্লিস এম ওয়ার রাফেত ওয়া তোর লিল মাসাকিন রোজাদার যে ভুল ত্রুটি করেছিল তার কথা এবং কাজে করবে তা থেকে তাকে পবিত্র করার জন্য তার সিয়ামটাকে পবিত্র করার জন্য আর দ্বিতীয় হচ্ছে মিসকিনদের খাবারের জন্য মিসকিনদেরকে যাতে আমরা খাবার প্রোভাইড করতে পারি সেজন্য তো এখানে যেটা লক্ষণীয় আমাদের সিয়ামটাকে পবিত্র করার জন্য। সিয়াম পবিত্র হলে অবশ্য স্বয়মও পবিত্র হবেন কিন্তু তারপরেও কথা থাকে তা আমরা তো আরও অনেক ত্রুটি করেছি সেগুলো কি করে ক্ষমাপ্রাপ্ত হবে সেগুলো স্তেফারের মধ্য দিয়ে এবং সেগুলো বর্জনের সেই খারাপ কাজগুলোকে বর্জনের মধ্য দিয়ে অতএব যে ভুলগুলো আমরা করেছি আসুন সেগুলো নিয়ে এখনও চিন্তার অবকাশ আছে রমাদান মাসে অনেক কাজ করেছি সে আত্মতৃপ্তির কারণে যদি একটা আত্মভরিতা তৈরি হয় অহংকার তৈরি হয় যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক কাজ করে ফেলেছি আগামী এক বছর পুরো চলবে আসলে এটা ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা এমন নয় যে আপনি কয়েক লাখ টাকা জোগাড় করেছেন বাকি এই টাকা দিয়ে আপনার বাকি মাসগুলো চলবে বিষয়টা মোটেই এমন না আপনার এই যে বড় অর্জন যে কোনো একটা মন্দ কাজেই পুরো অর্জনটা আপনার ধলিসাত হয়ে যেতে পারে যদি আপনি কোনো সেরকে লিপ্ত হন যদি আপনি কোনো কুফুরিতে লিপ্ত হন তাহলে অতীতের শুধু এই এক মাস না যত অর্জন সবটাই ধ্বংস হয়ে যেতে পারে আবার যদি আপনি বেদা আতে লিপ্ত হন তাহলে আপনার সকল ইবাদত নষ্ট হয়ে যেতে পারে অতএব এই বিষয়গুলো আমরা যেন মনে রাখি মনে রাখবেন আরেকটা বিষয় যেহেতু রমাদানের সবচেয়ে বড় অর্জনটা হল ফোকাসটা হলো তাকোয়া আমরা আশা করব যে প্রত্যেকেই তাকোয়ার যে কোনো একটা লেভেলে অন্তত পৌঁছতে পেরেছেন সব জিনিসেরও তো একটা লেভেল আছে তাই না একটা ক্লাসে যদি একশো ছাত্র থাকে সবার লেভেল কি এক এমনও হতে পারে যে তাদের একশো জনের মধ্যে একশোটা লেভেল হতে পারে কিন্তু মিনিমাম তো এতটুকু থাকবে যে তিনি ক্লাসে পাস মানে পাস করতে পারলেন তিনি ক্লাসে উত্তীর্ণ হতে পারলেন তাহলে আমরা বলবো মিনিমাম লেভেলটা তিনি পূর্ণ করেছেন তাহলে নেক্সট ক্লাসে তার প্রমোশনটা হবে মোমেন হিসাবেও আমাদের তাকওয়ার মিনিমাম লেভেলটা আপনারা অর্জন করেছেন এখন দরকার হচ্ছে আমার লেভেলে যতটুকু আমি আছে তার থেকে আরেকটু গ্রেটার লেভেল আমরা যেন অর্জন করতে পারি কারণ আল্লাহ তালা শুধু কীদেরই থেকে কবল করেন আমরা সারা বছর নানা কার্যক্রমের মধ্যেই বারবার তাকোয়াকে মিস করে ফেলি খেয়াল করে দেখেন না প্রত্যেকটা জায়গায় যখনই আপনার ভুল হয়ে যায় মনে করবেন যে তখনই আপনার তাকোয়া মিস হয়ে গেছে যখনই আপনি মিথ্যা কথা বলেন তাকু আপনার মিস হয়েছে যখনই আপনি কোনো অন্যায় করেন তাকেও আপনার মিস হয়েছে যখনই আপনি কোনো পাপ করেন তাকেও আপনার মেস হয়েছে যখনই কারো অধিকার ক্ষুণ্ণ করে সে যদি আপনার স্ত্রীরও হয় কিংবা আপনার স্বামীরও হয় বন্ধেরকে বলছি তাহলেও আপনি তাকুয়া কিন্তু মিস করেছেন যখনই আপনি আপনার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করলেন না আপনি তাকুয়া মিস করেছেন তাহলে কিভাবে আপনার দোয়া আপনার আমল আপনার ইবাদত কবুল হবে আল্লাহ সোহান তাল্লাহ বলছেন তাকবাল মোত্তাক আল্লাহ তো শুধু মোত্তাকিনদের থেকেই কবুল করেন তার মানে এটাকে যদি আপনি অন্য ফরম্যাটে বলেন তাহলে এরকম হবে আই লাল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন আল্লাহ কারো কাছ থেকে কবুল করেন না শুধু কবুল করেন সেই সব লোকদের থেকে যারা মোত্তাকি মোত্তাকি না হওয়ার আগ পর্যন্ত তাকোয়ার একটা মিনিমাম লেভেলে না আসার আগ পর্যন্ত আপনার কোনো আমল কবুল হবে না এটা মাথায় রাখতে হবে এই জন্যই তো তাকোয়ার এত প্রোগ্রাম বারবার থ্রো করছেন আল্লাহ সুবাহ হতে আলা নানা কার্যক্রমের মধ্য দিয়ে সালাতের মধ্য দিয়ে সিয়ামের মধ্য দিয়ে জাকাত সাদাকার মধ্য দিয়ে হজ ওমরার মধ্য দিয়ে এবং ইবাদা কলবিয়া অন্তরের ইবাদতগুলোর মধ্য দিয়ে ইমানের মধ্য দিয়ে হাসিয়ার মধ্য দিয়ে এবং আল্লাহর উপর তওয়াক্কুলের মধ্য দিয়ে কারণ এগুলো সবই আমাদের তাকওয়ার লেভেল থেকে অনেক বাড়ায় যত বাড়বে ততই আপনার আমল কবুল হওয়ার বেশি উপযোগী হবে এবং আপনার প্রত্যেকটা আমলের সবাবটা তখন মাল্টিপ্লাইড হয়ে যাবে আপনি যখন তাকুয়ার ফার্স্ট লেভেলটা অতিক্রম করবেন বা ফার্স্ট লেভেলে থাকবেন তখন আপনার আমলটা কবুল হতে শুরু করবে যখন সেকেন্ড লেভেলে যাবেন থার্ড লেভেলে যাবেন ফোর্থ লেভেলে এভাবে আস্তে আস্তে তাকুয়ার দ্বারা যা যত বাড়বে তখন আপনার সবাবটা ততই মাল্টিপ্লাইড হবে এবং এই নলেজগুলো কোথায় পেলাম আমরা এগুলো কি বানিয়ে বলা হচ্ছে অবশ্যই না আপনি দেখেন যে প্রথম ক্যালকুলেশন সাওয়াবের একটা নাকি কয় গুণ গুণ এটা তো কোরআনে এবং হাদিসে ওইখানেই বলা হয়েছে হাদিসে কত এসেছে আচ্ছা কিন্তু এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কত গুণ পর্যন্ত হতে পারে সাতশো গুণ পর্যন্ত তাহলে সাতশো গুণ পর্যন্ত কার কতটুকু হবে কার বিশ গুণ হবে কার একশো গুণ হবে কার দুইশো গুণ মানে এই বিষয়গুলোকে ওইভাবে ডিসক্রাইব করা হয়েছে বলা হয় নাই এটা আল্লাহ তালা অস্পষ্ট রেখে দিয়েছেন তার মানে হচ্ছে বাকিদের এর মধ্যে উঠানামা করবে পারতটা উঠানামা করবে এরপরেও কথা আছে সাতশো গুণের বেশি কি হতে পারে উত্তর হচ্ছে পারে। বেগাই রেহে সেই ইনফরমেশানটা আল্লাহ তালা কোরআনে দিয়ে দিয়েছেন তাহলে এই যে বেগাই রেহে হিসাবটাও অ্যাচিভ করার মতো একটা লেভেলে আমাদেরকে যেতে হবে এবং সেটা হলো তাকোয়ার লেভেল পরহেজগারির সবচেয়ে বড় লেভেলটা হচ্ছে তাকোয়ার আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে বড় লেভেল হচ্ছে ইমান ইমান দিয়ে আপনি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেন্সটা পাবেন অ্যাকসেপ্টেন্সের একটা সার্টিফিকেট পাবেন আর এরপরে মোমেন্ট হিসাবে আপনার লেভেলটা বাড়তে থাকবে তাকুয়ার মাধ্যমে সুতরাং সিএম আমাদেরকে যে তাকোয়াটা দিয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সেটা নষ্ট করবেন না ধরে রাখবেন যেই লেভেলে আমরা পৌঁছেছি যেন এর থেকে নিচে আবার না নামি বরং ওটা ধরে রাখি এবং তারপরে আরও ওপরে ওঠার জন্য আমরা যেন চেষ্টা করি তাকোয়ার কিছু আলামত আছে সেগুলো দিয়ে নিজেকে একটু পরীক্ষা করুন রমাদানে যে সুন্দর একটা অভ্যাস গড়ে উঠেছিল সেটা কি এখন আছে কিনা ধরে রাখতে পারছেন কিনা রমাদানের যে পাপগুলোকে আপনি বর্জন করতে পেরেছেন সে পাপগুলোর দিকে কি আবার ফিরে যাচ্ছেন কি না এটা দেখতে হবে ফিরে গেলে বুঝতে হবে যে আসল তাকওয়ার লেভেলটা আপনার অর্জিত হয় নাই এবং আপনি মোত্তাক্ষি হতে পারেন নাই মুত্তাকি তো খারাপের দিকে ফিরবে না মোত্তাক্ষি প্রতিনিয়ত প্রতিদিন আরও বেশি ভুল এবং ত্রুটি কিংবা পাপ থেকে সে নিজেকে আরও মুক্ত করবে আরও দূরে রাখবে এভাবে সে আস্তে আস্তে এগুতে থাকবে কিন্তু সে যদি ধপাস করে নিচে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে তার তাকুয়া লেভেলটা নষ্ট হয়ে গেছে আবার তাহলে এই আলামতটা আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে যে ভালো কাজগুলো আমরা করেছি সেখানে অভ্যস্ত হয়েছে সেটাকে ধরে রাখা যেমন কোরআন কোরআন পাঠ করা মানে কোরআনের অথবা হাদিসের মধ্যে এমন কোনো কিছু কি আছে যে আপনি শুধু রমাদানে কোরআন পড়বেন আর অন্য সঙ্গে পড়বেন না বরং একজন মুসলিমের তার জীবনের সবচেয়ে বড় ইন্টালেকচুয়াল প্রপার্টি হচ্ছে কোরআন তাকে তার বুদ্ধিকে শানিত করে কোরআন তার যত ভুল চিন্তা ভাবনা আছে এসব কিছুকে সংশোধন করে আল কোরআন এমনকি এটা অমুসলিমদের ক্ষেত্রেও দেখেন না আমার কাছে মনে হয় অধিকাংশ অমুসলিম যারা মুসলিম হন তাদের উপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী গ্রন্থটা হচ্ছে আল কোরআন আল কোরআনের অনুবাদ পড়েই অনেকে মুসলিম হয়ে যান আল কোরআনের একটা ছোট্ট আয়াতই একজন জীবনের পুরো মানে পটকে পরিবর্তন করে একজন ব্যক্তির পুরো জীবনের পটকে পরিবর্তন করে দেয় আর সেই কোরআন থেকে আমরা ডিটাস থাকাটা কত বড় বোকামি হচ্ছে প্রতিদিন আমরা অবশ্য সালাতে পড়ি কিন্তু সালাতের বাইরেও কিছু ভাস করবেন আর আমরা যারা আসলে আরবি শিখি নাই অথবা অথবা অত ভালো করে বুঝি না তাদের জন্য কোরআনের তর্জমা পাঠ করাটা এটা খুব জরুরি খুবই জরুরি আপনি কোরআনের তেলাওয়াত সারাদিন পড়লেন কিছুই বুঝলেন না তাহলে কোরআনের যে ইম্প্যাক্ট হওয়ার কথা ছিল আপনার হার্টের উপরে সেটা কিন্তু হবে না যে কথাটা আপনি বুঝেন না সেটা আপনার কাছে শ্রুতিমধুর লাগতে পারে সুন্দর তেলাওয়াত আপনার চোখ দিয়ে পানিও বের হতে পারে কিন্তু আপনি এর থেকে কী নিতে পারলেন বলেন তো আপনি তো কিছু নিতে পারবেন না অলিয়া কারা উলুল আলবাব সুরা সাদের মধ্যে আল্লাহ তালা যেটা বলছেন কিতাবন আনজাল্লা হু ইয়া বোবার লিয়ারু আয়াতি ইহি তাদাক উলুল আলবাব একটা বরকতময় গ্রন্থ এর আসলে আপনার প্রতি আমরা নাজিল করলাম যেন মানুষের এর আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করে আর বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে তো উপদেশ গ্রহণ করার জন্য আসলে কোরআনের বাণীগুলো বুঝতে হবে কোরআনের মর্মটা হৃদয়ঙ্গম করতে হবে কোরআনের অর্থটা উদ্ধার করতে হবে তাহলে না সেটা আপনার মনের উপরে প্রভাব বিস্তার করবে এবং আপনি এর দ্বারা আপনার জীবনকে আলোকিত করতে পারবেন অতএব আমাদেরকে কোরআনের সাথে রিলেশানটাকে কন্টিনিউ করতে হবে আমরা সিএমটাকেও কন্টিনিউ করতে পারি সোমবার এবং বৃহস্পতিবার সিএম রাখার মধ্য দিয়ে এবং স্পেশাল যে অকেশনগুলো সেদিকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে যেমন সামনে আরও আসতেছে কি সেত্তা সওয়াল আপনারা ঈদের দিন থেকেই এই সিয়ামগুলো রাখা শুরু করতে পারেন একাধারেও ছয়টা রেখে শেষ করতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন সেওয়াল মাসে আর যাদের রমাদান মাসের কোনো কাদা সিয়াম আছে উত্তম হচ্ছে তিনি সে কাদা সিয়ামগুলো আগে পালন করবেন তারপরে তিনি শ্বেত্তা সওয়াল রাখবেন এটা কঠিন কোনো বিষয় না অনেকে বলে যে কাজাগুলো রাখবো অনেকের কাজা হতে পারে তিন চারটা পাঁচটা ছয়টা মেয়েদের ক্ষেত্রে আর একটু বেশিও হতে পারে তারপর আবার ছয়টা হ্যাঁ আসলে খুব বেশি না মনোবল যদি চাঙ্গা থাকে তাহলে তো এভারেস্টে উঠা যায় চাই না আমাদের বাংলাদেশের অনেকে তো উঠেছেন সুতরাং কঠিন বিষয়গুলো আসলে বাস্তবে যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে আমার মাথায় আমি মনে করছি কঠিন ফলে এটা কঠিন আর যদি আপনি মনে করেন যে সহজ তাহলে আল্লাহতালা এটা সহজ করে দেন সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এভাবে সিএমটাকে আমরা কন্টিনিউ করতে পারি এর পাশাপাশি দান খয়রাত সাদাকাহ আমাদের মুসলিমরা অনেক ভালো কাজ করেন এটাও কোনো সন্দেহ নেই রমাদানে হারে সাদাকা ভালো কাজ রসুলসাল্লাহ সাল্লাম নিজেও রমাদানে অন্য সময়ের চেয়েতে অনেক বেশি সাদাকা করেছেন কিন্তু এর মানে কি অন্য মাসগুলোতে স্টপ হয়ে যাওয়া এটা করবেন না কারণ অন্য মাসগুলো তো কিন্তু ধনীদের পাশাপাশি গরিবরা থাকে থাকে না নিদি মানুষ থাকে উম্মার প্রয়োজনে অনেক কিছুই আমাদেরকে এখন সাদাকা করতে হবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ইসলামী প্রতিষ্ঠান আছে মসজিদ আছে সেই প্রতিষ্ঠানগুলোর কাজকে শুধু রমজানে চলতে হবে সারা বছর চলতে হবে অতএব দান খয়রাত সাদাকার হাতটা সবসময় উন্মুক্ত রাখতে হবে সাল্লাম সেটা উন্মুক্ত রেখেছিলেন এভাবে আরও অন্য অন্য ভালো কাজগুলো আখলাকের চর্চা সুন্দর তার বিয়া ছেলে মেয়েদের তার বিয়া এবং অন্য মানুষদের সাথে সুন্দর সুসম্পর্ক এগুলো কিন্তু লাগবে রামাদানে খুব ভালো মানুষ হয়ে গেলাম রামাদানের পরে আবার নিজেদের অন্যভাবে আত্মপ্রকাশ করলাম এটা তো হবে না এটা হবে না রমাদানে আমরা যে সুন্দর আখলাকটা অর্জন করলাম আসুন সেটা আমরা কন্টিনিউ করি রামাদানের পরে এরপর দেখবেন যে এই সমাজের মধ্যে একটা চমৎকার বড় ধরনের একটা পরিবর্তন এসেছে আজকে মানুষের মধ্যে রিয়াক রিয়্যাক্টিভ অ্যাপ্রোচটা বেশি অল্পতেই ক্ষেপে যায় রেগে যায় এমনকি সাংসারিক ক্ষেত্রেও আপনি দেখেন স্বামী স্ত্রী কিছুক্ষণ পরপর খালি লেগে যায় এবং এর বড় প্রভাবটা পড়ে তাদের সাংসারিক জীবনে ছেলে মেয়েদের উপরে কখনো কখনো সেটা পাড়া প্রতিবেশীর মধ্যে পর্যন্ত সংক্রামিত হয় রমাদানের এই আখলাখটা যদি অর্জন করতে পারি তাহলে দেখবেন সংসারগুলো আবার সুখী হয়ে গেল মানুষগুলো আবার সুন্দর হয়ে গেল প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি হলো এটাই তো আসলে আমাদের কাছে আল্লাহ জান চান রাসুলসাল্লাম সে নিদর্শনই এবং সে গাইডলাইন আমাদের সামনে রেখে গিয়েছেন যদি আমরা ভালো কাজের উপর কন্টিনিউ করতে পারি এটাকে বলা হয় হসনুল খাতেমা একটা হলো সুউল খাতেমা একটা হলো হসনুল খাতেমা গুড এন্ডিং ব্যাড এন্ডিং সুন্দর পরিসমাপ্তি আরেকটা খারাপ পরিসমাপ্তি আমরা কখনোই খারাপ পরিসমাপ্তিটাকে চাই না আমরা চাই সুন্দর পরিসমাপ্তি অতএব সুন্দর পরিসমাপ্তির জন্য যে কথাটা আমরা বললাম রমাদানের পরের জীবনটাকেও যদি সাজিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের অর্জন করাটা কঠিন হবে না রমাদানের পরে যে আসি অর্থাৎ যে একটা কঠিন দৃশ্য আমাদের অনেকের জীবনে ধরা পড়ে সেটা হচ্ছে শুরুতেই বলেছিলাম রমাদানের কাজে আমরা একটা আত্মতৃপ্তি যখন ফিল করি এরপরে রমাদানের পরে আমাদের আসলে একটা ফুতুর ফুতুর মানে হচ্ছে বিচ্ছিন্নতা তৈরি হয় কোরআনের সাথে বিচ্ছিন্নতা সালাতের প্রতি গাফলতি কিংবা পাপের প্রতি আসক্তি আবার ফিরে যাওয়া রমাদানে সিয়ামরত অবস্থায় দেখবেন অনেক কিছুই বাধা লাগে যে না আমি তো সয়েম আছি অতএব এই সময় খারাপ কাজ করা যাবে না এরকম একটা ভাবতে কিন্তু রমাদানের পরে সবাই আবার ফিল করে যে আমি তো এখন স্বয়ং নাই অতএব আমি এখন যে কোনো কাজ করতে পারি মানুষের অবস্থা দেখে মনে হয় এটাই যখন সে মক্কায় মদিনা থাকে তখন সে পূর্বের জীবনে যাই করুক না কেন কিন্তু মক্কায় মদিনা সে একটা পবিত্র জীবন যাপন করার সর্বাত্মক চেষ্টা করে আবার যখন সে ফিরে আসে তখন সে ভাবে না এখন তো সেই বার্ডেনটা নাই অতএব এখন আবার আগের মতো করতে পারি এটা হলো আসলে বলা হয় মাসাদ অর্থাৎ এটা একটা বেদনাদায়ক অধ্যায় আমাদের জীবনের আমাদের ভুল মাইন্ডসেটিংয়ের কারণে এটা হচ্ছে আমি ভাবছি সে বার্ডেনটা এখন আর নাই সিয়ামের বার্ডেনটা অথবা রমাদানের যে একটা বাধা ছিল পাপ থেকে সেটা এখন আর নাই কিংবা মক্কা মদিনার ব্যাপারটা এমন নয় মক্কা মদিনায় অবস্থান করা হজ উমরায় থাকা কিংবা সিয়ামের মধ্যে রমাদানের মধ্যে থাকা এগুলো আমাদের জন্য বড় নেয় এবং এগুলো আমাদের জন্য তার এবং তার বিয়া অতএব আমরা যেন সেই বেদনাদায়ক অধ্যায়ের মধ্যে আমরা যেন নিপতিত না হই প্রিয় ভাইয়েরা বোনেরা সে কথাটা খেয়াল রাখবেন তারা বিজয়ী রমাদানের প্রোগ্রাম থেকে নিঃসন্দেহে তারাই বিজয়ী যারা তাকোয়া সহকারে এই মাস থেকে বের হতে পেরেছেন এবং যারা তাকোয়াকে ধরে রাখতে পেরেছেন কারণ মোত্তাকিনদেরকেই আল্লা আলা সর্বত্র বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন অতএব আসুন আমরা রমাদান মাসের পরবর্তী জীবনটাকে সুন্দর করি ধরে রাখি রমাদানের অর্জন এবং সর্বাত্মকভাবে চেষ্টা করি যাতে আমরা এই সততার উপরে সহি আকিদার উপরে পূর্ণ ইমানের উপরে এবং বিশুদ্ধ আমল ও বিশুদ্ধভাবে ইবাদত করার উপর থাকতে পারি এবং সর্বতভাবে কুফরি সেরেক এলহাদ বেদাত এবং আসি বা পাপ এগুলোকে আমরা বর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের জীবনের যত ভুল বিভ্রান্তি এবং যত বিচ্যুতি যত পাপ আল্লাহ যেন সেই সব কিছুকে ধুয়ে সাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে সংশোধিত করে দেন আমাদেরকে তার প্রিয় বান্দা মুক্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. <تصفيق> 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 الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين. اما بعد ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله المتقين نسال الله سبحانه ان يجعلنا واياكم من عباده المؤمنين المخلصين المتقين. ইন হুয়ালিউদিক ছোট্ট একটা কথা আমরা শেয়ার করব সেটি হচ্ছে রমাদানের যে সিয়ামগুলো আমরা ভঙ্গ করেছি সেগুলোর জন্য সেরা এই হুকুমটা কি এটা কি আমরা অবহিত হয়েছি কিনা দেখা যাচ্ছে যে অনেকেই সেটা জানেন না যারা সাময়িকভাবে অসুস্থ তারা অনেকেই ফিদিয়া দিয়ে বসে আছেন সাময়িকভাবে যারা অসুস্থ স্থায়ীভাবে যারা অসুস্থ নন এমন লোকদের আসলে ফিদিয়া দেওয়া যাবে না তাদেরকে সেটা কি করতে হবে কাজা করতে হবে সে কথাটি আল্লাহ সুহান হতা আলা সুরাতুল বাকার একশো তিরাশি এবং একশো পঁচাশি দুটো আয়াতেই তিনি বলেছেন ফমান ক্যান আমিনারিগন ও আল্লাহরিন্তুমিনাইয়া মিন ওহার তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা সিএম ভঙ্গ করবে এবং অন্যদিন এই সিএমটাকে সুমার করবে অর্থাৎ কাজা করবে এ কথাটি তিনি দুই দুইবার বলেছেন এই সুরার মধ্যে সেটা একটা বিধান তাহলে আমরা বুঝলাম যে যারা অস্থায়ীভাবে বা সাময়িকভাবে যারা অসুস্থ তারা সিএম ভঙ্গ করতে পারবে কিন্তু তাদের জন্য ফিদিয়া দেওয়াটা যাবে না ফিদিয়া দেওয়ার ব্যাপারে যেটা একশো তিরাশি একশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ও আল্লাহ ফিদিয়া তুন তো আয়ব মিসকিন যারা সিয়াম রাখতে সামর্থ্য রাখে না তারা একজন মিসকিনকে খাদ্য দিয়ে ফিদিয়া দেবে আব্বাস রাদা আল্লাহ তাল্লাহ এবং আরও অনেক মুফাসরিনামের মতে এটা হল যাদের সিয়াম রাখার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে আচ্ছা তাহলে সামর্থ্য নেই বলতে বোঝায় স্থায়ীভাবে সামর্থ্য নেই কেউ হতে পারে তিনি হয়তো শারীরিকভাবে এমন কোনো রোগাক্রান্ত হয়তো অনেক বড়ো ডায়াবেটিস অথবা অনেক বড় শারীরিক কোনো প্রবলেম আছে ডাক্তার বলেছে উনি কখনো সিএম রাখতে পারবে না অথবা অতিশীত পর বৃদ্ধ অর্থাৎ অতিশয় বৃদ্ধ অথবা বৃদ্ধ তাহলে সেক্ষেত্রে তার পক্ষে সিএম রাখাটা সম্ভব হচ্ছে না অনেক বয়স্ক হওয়ার কারণে অনেক বয়স্ক কত বয়স্ক এটা আসলে নির্ধারিত নাই কেউ ষাট বছর বয়সে অনেক দুর্বল হয়ে পড়ে কেউ আশি বছর বয়সে অনেক সবল থাকে কিন্তু আমরা দেখব যে তিনি যদি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যান এবং কন্টিনিউয়াসলি সিয়াম রাখতে তিনি অসমর্থ হন তখন তার ক্ষেত্রে ফিদিয়ার বিধানটা প্রযোজ্য হবে তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে রমাদানের আগেই তিনি তিরিশটা সিয়ামের ফিদিয়াটা দিয়ে দেবেন যদিও রমাদান উনত্রিশও হতে পারে ত্রিশও হতে পারে নিদের পক্ষে তিনি রমাদান শুরুতে তার ফিদিয়াটা দিয়ে দেবে আচ্ছা কেউ যদি এখন সে বুঝতে পারেনি যে তাকে এভাবে একটু আগে ভাগে দেওয়ার কথা ওলামা একরাম বলেছেন তাহলে সে এখনও যদি না দিয়ে থাকে দ্রুততম সময় সে ফিদিয়াটা আদায় করে দেবে আর অনেকেই ফিদিয়া এবং কাফারার মধ্যে পার্থক্য করতে পারেন না তারা মনে করেন যে কাফফারা দিতে হবে আসলে ব্যাপারটা তা নয় যারা সামর্থ্য রাখেন না সিয়াম রাখতে স্থায়ীভাবে তারা কাফারা দিবেন না তারা কি দিবেন ফি দিয়ে দেবেন এই বিষয়গুলো একটু আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে মেয়েদের মধ্যে যারা মাসিকে ছিলেন অথবা পোস্ট ডেলিভারি যে ব্লাড যেটাকে আমরা নেফাস বলি সেখানে ছিলেন তাহলে তারা ওই সময়টাতে সিয়াম রাখবেন না পরবর্তীতে সে সিয়ামটা তিনি কাদা করবেন কাদা করবেন মেয়েদের মধ্যে যারা গর্ভবতী কিংবা তার ইনফ্যান্ট শিশুকে তিনি যদি বুকের দুধ খাওয়ান তাহলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়জ আছে তিনি কি ফিদিয়া দেবেন নাকি তিনি কাদা করবেন এখানে বিশুদ্ধ মত হচ্ছে তিনিও কাদা করবেন অতএব এই বিষয়গুলো মনে রাখবেন আর আরেকটা জিনিসও মনে রাখবেন সেটি হচ্ছে কাদা সিয়ামগুলো যত দ্রুত সম্ভব আমরা রেখে ফেলব যাদের চার পাঁচটা ছয়টা সাতটা কাদা আছে তারা সাওয়াল মাসেই সেগুলো রেখে ফেলার চেষ্টা করেন যাতে সেত্তা সাউওয়ালের ছয়টা সিয়াম তিনি রাখতে পারেন কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের পুরো মাস জুড়ে সিয়াম পালন করে তারপরে সাউওয়াল মাসে ছয়টার সিয়াম রাখে সে যেন পুরো বছরের সিয়াম রাখল এই হাদিসটার উপর ভিত্তি করেই শেখ ওর রিন বলেছেন তাহলে রামাদানের পুরো সিয়ামটার পুরো কোর্সটা তাকে কমপ্লিট করতে হবে যিনি সবটাই রাখতে পারলেন আলহামদুলিল্লাহ যিনি কিছু ভঙ্গ করতে বাধ্য হলেন সেটা এই উদরের কারণে তাহলে তিনি সেগুলো আগে রাখবেন তারপরে সেত্তা সওয়ালটা রাখবেন এক্ষেত্রে ওলামাইকেরাম কেউ কেউ বলেছেন যে রামাদান মাসে তিনি যেগুলো রাখার তো সেগুলো রেখেছেন তাহলে কাজাগুলো না রেখেও তিনি সওয়াল রাখতে পারেন কারো কারো মত সেটা আছে এখন কোনো ব্যক্তি আমাদের কোনো ভাই কিংবা বোন যদি এমনটা হয় যে তিনি কাজা আর দশটা তার আছে তিনি ভাবলেন যে আমি তো কাজাগুলোই রেখে শেষ করতে পারবো না তাহলে সেপ্তা সাওয়ালটা আমি বাদ দেই এর কোনো মানে নেই যতটুকু সাধ্য আছে আপনারা সেটা পালন করেন আপনি আপনার জন্য সেপ্তা এবং তার আগে কাজার রোজা সবগুলো মিলে অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কষ্ট হয়ে যাবে তাহলে যেটা আমরা দেখি ওই ওই কথাটা স্মরণ করবেন আয় সারা দিয়াল্লাহ তাল আনহা তিনি শাবান মাসে এসে কাজা রোজাগুলো কমপ্লিট করতেন তাহলে সিত্তা সাওয়ালের ব্যাপারে তিনি কি করতেন ওই ব্যাপারে কোনো স্পষ্ট হাদিস আমাদের কাছে নেই তাহলে কেউ যদি এই সেত্যা সাওয়াল তার কাজা রোজার আগেও রাখতে চান সেরিয়াতে কিন্তু তার কোনো বাধা নাই এখানে ওলামাই কেরামে শুধু দুটো মত আমরা পাই কেউ বলেছেন যে আগে কাজাগুলো রাখতে হবে আর কেউ বলেছেন কাজা না রেখেও সেত্তার সাওয়াল রাখতে পারবে এই ইজতেহাদি মতটা আছে তাহলে আমরা কনক্লুড করব এইভাবে যে আপনি আগে কাজা সিয়ামগুলো পালন করেন তারপরে সেত্তার সাওয়াল করেন কিন্তু যদি আপনি কাজাগুলো আগে কমপ্লিট করতে না পারেন তাহলে সেত্তার সাওয়াল করেন তাতেও কোনো সমস্যা নেই সাওয়াল দেওয়ার মালিককে আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সকল সন্নাকে সঠিকভাবে পরিপালন করার আল্লাহ যেন আমাদের সবাইকে তফিক দান করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পূর্ণ হেদায়তের উপর রাখেন কোরআন সন্ন্যার সকল ম্যাসেজটা যেন আমরা একজন দায়িত্বশীল মুসলিম হিসাবে আমরা যেন বুঝতে পারি আল্লাহ সে তফিক আমাদেরকে দান করুন প্রত্যেকের মধ্যে সে অনুপ্রেরণাটাও দান করুন যাতে আমরা কোরআন সন্নাকে ফলো করতে সত্যিকার অর্থে উদ্যোগী হই চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে সেখানে সাফল্য দান করে আমাদের সন্তান সন্ততিকে থেকে যেন আমরা সঠিক তার বিয়া দিতে পারি আমরা যেন আমাদের পারিবারিক জীবনে সুখী হতে পারি আমরা যেন আমাদের স্বার্থের চাইতে অন্য সবার স্বার্থকে প্রাধান্য দিতে পারি এবং আমরা যেন দিন ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করতে পারি আল্লাহ যেন আমাদের অভাব অনটন দূর করে দেন আমাদের অন্তর এবং দেহের অসুস্থতা দূর করে দেয় আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন কবর আজাব এবং আখেরাতের জাহান নামের আজাব থেকে আল্লাহ যেন তাদেরকে নাজার দান করে আল্লাহ যেন আমাদের এই জনপদে বারাক্কা নাজিল করে আমাদের উপর রহমানাজিল করে আমাদের দেশে মুসলিম মাম্মার উপর আল্লাহ যেন বারাক্কা নাজিল করে আজকে যখন আমরা এই যে সুন্দর ঈদ পালন করলাম আমরা জানি যে আমাদের অনেক ভাই বোনের পৃথিবীর বিভিন্ন জায়গায় খুবই নাজুক পরিস্থিতি আছেন আল্লাহ যেন তাদের সহায় হন আল্লাহ যেন যারা নির্যাতিত তার বান্দারা রয়েছে তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ যেন রক্ষা করেন মুসলিম্মাকে আল্লাহ যেন রক্ষা করেন আল্লাহ যেন আমাদের সবাইকে তার হেদায়তের দিকে ফিরে আসার তফিক দান করেন হায়দা ওসলসলিমো আল্লাহ নবীনা মোহাম্মদ ফকাত্লা ইকাতা ইনআল্লাহ ইকাত আল্লাহ নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الامه الاسلاميه يا رب العالمين اللهم اصلح احوال المسلمين